নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডে ফাউন্ডেশনের ডিরেক্টর। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। আপনারা দেখবেন, এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কীরকম যে খুব ভুল ধারণা, এভরিডে বুঝিয়ে বুঝিয়ে আমি পেরে উঠি না চেম্বারে। তো বেসিক্যালি বলে যে টনসিল অপারেশন করলে গলা বসে যায়, এটা কি সত্যি ঠিক? আমি বলছি একদম ভুল। তাহলে কেন এসছে মিথটা? আগেকার দিনে টনসিল যখন খালি চোখে করা হতো, প্রচণ্ড ব্লিডিং হতো, 1000-এ হয়তো 2 জন বা 4 জনের ফ্যারিঞ্জিয়াল ওয়াল ইঞ্জুরি হতো। সেই ফ্যারিঞ্জিয়াল ওয়ালের জন্যে একটা সাউন্ড হয়তো সামান্য কিছু চেঞ্জ হতে পারতো, কিন্তু বেসিক্যালি ভোকাল কর্ড আছে অনেক নিচে, আপনার উপরের দিকে টনসিল, সেখানে এখনকার দিনে এত উন্নত প্রযুক্তির সাহায্যে টনসিল অপারেশন করা হয়, সেখানে গলা বসে যাবার কোনো সম্ভাবনা নেই। প্রথমত এখন আমরা টনসিল করি আন্ডার ম্যাগনিফিকেশানে, সেখানে প্রত্যেকটা পিলার ইঞ্জুরি হওয়ার কোনো চান্স নেই, অত্যন্ত ভালোভাবে হয়, এমনকি ব্লাডও বেরো না। কোবলেসের নতুন টেকনোলজিতে ব্লাডও বেরো না, সুতরাং গলা বসবে কী করে? আপনাকে আমি দেখাবো টনসিল অপারেশন, গলা বসা নেই, আগে ভর্তি হলো তারপরে, এবং আমি দেখাবো 18-15 বছর আগে টনসিল, সেখানেও যদি প্রপারলি করা হয়, যখন আপনি কোবলেসের বা নিউ টেকনোলজি ছিল না, তখনকার দিনেও কিন্তু ভালো করে করলে, প্রপারলি করলে, ম্যাগনিফিকেশন আন্ডার ম্যাগনিফিকেশন মাইক্রোস্কোপ করলে কিন্তু গলা বসেনি, কারোরই গলা বসে না। সুতরাং টনসিল অপারেশন করলে যে গলা বসে যায়, এটা এক ধরনের মিথ। বেসিক্যালি ভালো করে করতে হবে, সেটা আপনাকে জানতে হবে। দেখাচ্ছি এখনকার লেটেস্ট রক্তপাতবিহীন টেকনোলজি, যাতে 4 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে এবং সঙ্গে সঙ্গে গলা নর্মাল হয়ে যায়, সেরাম দেখাবো। আমি বেশ কিছু আগে, কয়েক বছর আগেরও গলা শোনাবো যে নর্মাল টনসিল, দেখাচ্ছি আপনাকে। দেখুন, একটা পেশেন্ট ভর্তি হচ্ছে। বলো, নাম বলো তোমার। স্বপ্নেন্দু নন্দী। তো বাড়ি কোথায়? তোমার কি কষ্ট? শ্বাসকষ্ট, এবার রাত্রে ঘুমো। দেখুন কথাটা বরঞ্চ খারাপ, এর টনসিল বড়। কি রোগ আছে ওর? অ্যাডিনোয়েড প্রবলেম আছে। ও টনসিল আছে, অ্যাডিনোয়েড আছে। গলা শুনে নিন, বন্ধ বন্ধ হয়ে যায় না? হ্যাঁ। রাতে ঘুমোতে অসুবিধা হয়? হ্যাঁ। তোমার কি কষ্ট তুমি নিজে বলো। আমরা রাত্রে ঘুমোতে অসুবিধা হয়, মুখে শ্বাস নিতে। নাক ডাকো। মাইক্রোস্কোপে দেখুন টনসিল কিরম ভাবে বসেছি, মাইক্রোস্কোপে দেখছি। সুতরাং আপনাকে আমি দেখাতে পারবো যে টনসিল মাইক্রোস্কোপ দিয়ে হলো, রেকর্ডিং হলো। দেখুন, 1 ফোঁটা ব্লাড বেরোবে না, প্রপারলি ব্লাড এইভাবে বসছি, এভাবে রেকর্ড করছি, কম্পিউটারে চলে যাচ্ছে, অর আপনি ডাইরেক্টলি পেন ড্রাইভে রেকর্ড করতে পারেন, অ্যাসিস্ট্যান্টরা সকলেই দেখতে পাবে, আমি আন্ডার মাইক্রোস্কোপে সার্জেন দেখছি। একটা ড্রপস অফ ব্লাড বেরোচ্ছেন, প্রত্যেকটা পিলার ইনট্যাক্ট, সুতরাং আপনার গলা বসার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি ভালো করে দেখেন, আন্ডার ম্যাগনিফিকেশানে পিলার অত্যন্ত ভালো ইনট্যাক্ট অবস্থায় থাকবে, সুতরাং কোনোভাবেই গলা বসবে না। অন্য টেকনিকে যদি প্রচণ্ড ব্লাড বেরোয়, যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তখন তো অনেক সময় প্লেন মিস করলে পিলার ইঞ্জুরি হতে পারে, ফ্যারিঞ্জিয়াল ওয়াল ইঞ্জুরি হতে পারে, তখন আপনার গলা বসার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখনকার যে আন্ডার ম্যাগনিফিকেশান, এত সুন্দর টেকনিকে অপারেশন হয় যেখানে গলা বসার সম্ভাবনা জিরো, নো চান্স। দেখুন কি সুন্দর অপারেশনটা হলো, তারপরে দেখুন বড় অ্যাডিনোয়েড, সেটা সঙ্গে সঙ্গে এক টেবিলেই ব্লাডলেস টেকনোলজিতে করা হচ্ছে, এবং রক্ত বেরোবে না 1 ফোঁটাও। এবং আপনি ভাবুন, এটা দেখলেন আপনি, অপারেশনটা হলো কয়েক মিনিটের মধ্যে, দেখুন গলা এবং অ্যাডিনোয়েড সব কমপ্লিট আপনাকে দেখালাম। এই যে নাকের পেছনে গ্ল্যান্ড পুরো ফাঁকা হয়ে গেল। শুনুন, এবার জাস্ট সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরলো 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ড আগে, 1 মিনিট আগে। ঠিক আছে, এখন নিঃশ্বাস নিচ্ছে ভালো করে, দেখো মুখ বন্ধ করে শ্বাস নাও। দেখুন মুখ বন্ধ করে শ্বাস নিতে পারছে, টনসিল হলো, অ্যাডিনোয়েড বসে আছে 2 ঘন্টা বাদে। তোমার নাম কি? গলা প্রায় বেরিয়ে গেল। কি অপারেশন হলো তোমার? টনসিলেক্টমি হলো আর অ্যাডিনোয়েড। আর কানও ভালো শুনছো না এখন? কানটা কম শুনছিল, দুটো কানই কম শুনছিল। এখন কেমন লাগছে তোমার? কতক্ষণ হলো অপারেশন হয়েছে? 3 ঘন্টা।
3 ঘন্টা হয়ে গেল বোধ হয়, 11টা 12টা 1টা 2টো এখন 3টে 3 ঘন্টা হয়ে গেছে। তুমি এখন সুস্থ বোধ করছো? কোনো রক্তপাত কিছু হয়েছে তোমার? মুখ দিয়ে না নাক দিয়ে কোনো রক্ত নেই? তুমি ভালো খুশি? তোমার দেখুন বাচ্চা 5 ঘন্টা বাদে বাড়ি চলে যাচ্ছে। সুতরাং সিনেমা দেখতে যাওয়ার মতো, বেসিক্যালি সিনেমা দেখতে যাওয়ার মতো তো বেসিক্যালি এলো বাড়ি চলে গেল। সুতরাং এটা একদমই টোটালি রং কনসেপ্ট যে আপনার গলা বসে যায়। আপনাকে দেখালাম যে টনসিল ভর্তি হওয়া এবং ছেড়ে দেওয়ার মধ্যে কোনো গলা বসার কোনো ব্যাপার নেই। আবার একটা এক্সাম্পল দেবো আপনাকে, দেখুন অনেকদিন আগে এরকম মিথের জন্যে রেকর্ড করে গেছিলাম ভয়েস, এটা বেসিক্যালি 2004 সালের সার্জারির পরে। এ দেখুন এবার অপারেশনের পরে দেখুন 3 দিনের মাথায় রেকর্ড করছি। সুতরাং গলাটা 3 দিনের মাথায় আমরা ফলো আপ করলাম বেসিক্যালি চলে যাচ্ছে বলে, তো আরো ভালো হবে বেসিক্যালি। তার মানে এটা টোটালি রং কনসেপ্ট যে টনসিল করলে গলা বসে যায়। সুতরাং এটা আমি প্রতিদিনই প্রায় কেউ না কেউ ডাক্তার গলা বসে যাবে না, তো টনসিল করলে ডাক্তার গলা বসে না, তো আমার বাড়ির লোক বলেছে, দাদু বলেছে, দিদা বলেছে, এইসব টোটালি ভ্রান্ত ধারণা। তো দয়া করে এইসব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হন, কারেক্ট ওয়েতে কারেক্ট ডাক্তারবাবু যারা ভালো করেন তাদের কাছে করুন। আমার মনে হয় না ওইসব ভুল ভাল হবে এবং গলা আপনার বসে যাবে। সুতরাং সুস্থ থাকুন, নিজেকেও সুস্থ রাখুন এবং লোককে ঠিকভাবে গাইড করুন যে টনসিল করলেই গলা বসে যাবে এবং সব টনসিল অপারেশন মানে করা উচিত নয়, আমি সিঙ্গার, আমি গলাটাই মেন, এরকম বহু পেশেন্ট আমার কাছে আছে, ডাক্তারবাবু গলাটাই মেন, গলায় আমরা বসে যাবে শুনেছি না। আমরা গলার শট ঠিক করতে পারি, গলা এমন আপনাকে এক্সাম্পল দেবো যেখানে গলা খারাপ হয়ে গেছে তার শট ঠিক করতে, তার মানে আমরা এমনভাবে সার্জারি করি যেখানে গলার শট ঠিক করতে, তার গলা এমন অপারেশন করবো না যেখানে গলা খারাপ হয়ে যাবে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার নাম রজনীকান্ত, জোরে বলুন রজনীকান্ত, আমার নাম। দেখুন গলা বসা অন্য ডিফারেন্ট কারণের জন্য গলা বসা, তার গলার স্বর চেঞ্জ করে দিচ্ছি, তার মানে সেটাও আমরা জানি। মেরা নাম রজনীকান্ত দুবে, শুনুন মানে হিন্দি বিভাগ মে লেকচারার হুম জামতাড়া মহিলা কলেজ মে ঝাড়খণ্ড মে মুঝে করিব করিব 14-15 মহিনো সে। তো সুতরাং গলা বসাটাকেও আমরা গলার স্বর ঠিক করতে জানি, সুতরাং সেই টেকনোলজি আমরা জানি, সেমভাবে করতে সার্জারি করতে শিখেছি। সুতরাং এমন কোনো সার্জারি করি না যেখানে অন্য কিছু করতে গিয়ে গলা বসবে। তো ভোকাল কর্ড অনেক নিচে আছে, তার স্ট্রাকচারগুলো যদি আপনি ঠিকঠাকভাবে প্রিজার্ভ করেন কোনোদিন গলা বসার কোনো সম্ভাবনা আপনার থাকবে না। টোটালি আপনার ধারণাটা ভুল, আমার মনে হয় এই ধারণাটা ঠিক করা উচিত এবার। নমস্কার, ভালো থাকুন।